কুড়ি লক্ষ টাকা শুকনো গাঁজা উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত দুই গাঁজা পাচারকারী ধৃত হল সত্য চাঁদ ত্রিপুরা এবং মঙ্গলদেববর্মা উভয়বাড়ি এসটেপাড়া এলাকায় ঘটনা চূড়াইবাড়ি থানাধীন ত্রিপুরা অসম সীমান্তের এসটেপাড়া এডিসি ভিলেজের পাঁচ নম্বর গত শনিবার মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে চূড়াইবাড়ি থানার পুলিশ সত্য চাঁদ ত্রিপুরা বসত ঘরে অভিযান চালিয়ে দুশো দশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা পুলিশের অভিযানের সময় অভিযুক্ত বাড়ি মালিক তথা গাঁজা পাচারকারী সত্য পালিয়ে যায় পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত নামে অবশেষে গাঁজা উদ্ধারের চব্বিশ ঘন্টার মাথায় একটি পাড়া সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত সত্য ও তার সহযোগী মঙ্গলদেব বর্মাকে গ্রেপ্তার করে পুলিশ সোমবার ধ্রেতুদের পুলিশের রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সুপোর্ট করে পুলিশ